আপনার যদি একটি কম্পিউটার থাকে সেটা হোক ডেস্কটপ কিংবা ল্যাপটপ তাহলে আজকের ট্রিক্স অ্যান্ড টিপসগুলো শুধুমাত্র আপনার জন্যই কম্পিউটার শেখার কোনো শেষ নেই প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে এবং আমরা নতুন নতুন অ্যাপস এবং ফিচারের সাথে পরিচিত হচ্ছি আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার থাকা সত্ত্বেও আপনি নিত্য নতুন ফিচার্স থেকে পিছিয়ে যাচ্ছেন না তো আপনি যাতে পিছিয়ে না পড়েন তার জন্যই আমার এই ছোট্ট প্রয়াস কথা দিচ্ছি আপনাদের নিত্য নতুন টিপস এবং ট্রিক্স জানিয়ে আপডেট রাখবো এই আমি আপনারা আছেন টেকমাই টিউন চ্যানেলে রেদওয়ানের সাথে আমার এই ছোট্ট প্রয়াসকে গতিশীল করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ফাইল শেয়ারিং করার সময় যদি বড় সাইজের ফাইল হয় তখন একটা ঝামেলার সৃষ্টি হয় শেয়ারিংয়ের যত মাধ্যম আছে সেখানে আপনি নির্দিষ্ট সাইজেরই কেবল ফাইল শেয়ার করতে পারবেন সেখানেও আবার ঝামেলা আছে যে ফাইল আপনি শেয়ার করবেন তা প্রথমে যার মাধ্যমে শেয়ার করবেন সেখানে আপলোড করতে হবে সেটা গুগল ড্রাইভ হোক কিংবা অন্য কোনো মাধ্যম প্রথমে সেই ড্রাইভে আপনি আপলোড করবেন সেখান থেকে আপনি একটা লিংক তৈরি করবেন লিংক তৈরি করে যাকে পাঠাতে চাচ্ছেন তাকে সেই লিংকটা দিবেন সে আবার সেই লিংকে ঢুকে সেখান থেকে ডাউনলোড করবে তো এখানে আপলোড ডাউনলোড এই আপলোড আর ডাউনলোডের মধ্যে অনেক সময় নষ্ট হয়ে যায় অনেকের হয়তো ইন্টারনেটের স্পিড কম থাকে যে কারণে এই ধরনের আপলোড ডাউনলোডও প্রচুর পরিমাণে সময় নেয় খুব স্পিড কম হয় তো যাক এই ধরনের ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য ছোট্ট একটা ট্রিক্স আমি আজকাল আপনাদের দেখাবো যেটা হচ্ছে টফি শেয়ার তো এটি আপনি কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে আসি প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে আপনাকে লিখতে হবে টফি শেয়ার জাস্ট টফি শেয়ার লিখে সার্চ করবেন টফি শেয়ার লিখে সার্চ করলে এই লিঙ্কটা আসবে প্রথম যে লিঙ্কটা আসছে আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এই লিঙ্কটাতে ঢুকবেন এই লিঙ্কটাতে ঢুকে দেখুন এই ইন্টারফেসটা যখন আসবে টফি শেয়ারের এখান থেকে দেখেন সিলেক্ট দ্য ফাইল ইউ ওয়ান্ট টু সেন্ড আপনি কোন ফাইলটা সেন্ড করতে চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করে দেন জাস্ট অর ক্লিক অ্যান্ড সিলেক্ট এটাতে ট্যাপ করবেন এটাতে যখন ক্লিক করলাম ক্লিক করে এই যে দেখুন রিলোড অ্যাক্টিভেটর এই ডাটার আমি পাঠাবো জাস্ট ওপেন করবো এটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম ওপেন দেওয়ার পর দেখুন এখানে একটা লিঙ্ক চলে আসছে এই লিঙ্কটা আমি কপি করে নিলাম এই লিঙ্কটা কপি করে জাস্ট আমি যাকে সেন্ড করব তাকে এই লিঙ্কটা প্রথমত দিয়ে দিব এই লিঙ্কটা দেওয়ার পর কী হবে জাস্ট এই লিঙ্কটা দেওয়ার পর সে আবার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে যে কোনো একটা ব্রাউজারে যাবে সে জাস্ট এই লিঙ্কটা যে কোনো একটা ব্রাউজার দিয়ে লিঙ্কটাকে ওপেন করতে হবে মানে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সে লিঙ্কটা ওপেন করবে এইভাবে লিঙ্কটা ওপেন করার সাথে সাথে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবে এখান থেকে ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ইজিলি সেটা ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখেন কিভাবে ডাউনলোড হয় এটা জাস্ট দুটো কম্পিউটার আমি পাশে রেখেছি দুইটা জাস্ট পাশাপাশি রেখে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখুন এটা যখন আপনি লিঙ্কটা যখন দিবেন লিঙ্কটা যখন ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পেয়ার টু পেয়ার এটা আসলে কোনো ধরনের ই নেই দেখতে পাচ্ছেন একদম পেয়ার টু পেয়ার সিস্টেমে সেটা ডাউনলোড হয়ে গিয়েছে একটা কম্পিউটার থেকে কিংবা এটা আপনি দূরত্ব যতই হোক যে যেখানে থাকুক জাস্ট ইন্টারনেট কানেক্টিভিটিটা যদি ঠিক থাকে সেক্ষেত্রে খুব ইজিলি এরকম ডাউনলোড হয়ে যাবে তো আপনাদের এক্ষেত্রে কিন্তু অনেক সময় বাঁচবে খুব দ্রুত হবে আপনি যত বড় আর এখানে আরেকটা কথা হচ্ছে আপনি যদি অন্য কোনো মাধ্যম ব্যবহার করেন সেটা গুগল ড্রাইভ কিংবা যে কোনো মাধ্যম সেখানে কিন্তু একটা নির্দিষ্ট সাইজের ফাইল আপনি শেয়ার করতে পারবেন আর এখানে এই টফি শেয়ারটাতে কোনো নির্দিষ্ট ফাইল নেই এটা আনলিমিটেড আপনি যত বড় ইচ্ছা যত বড় ফাইল ইচ্ছা আপনি শেয়ার করতে পারবেন খুব ইজিলি এবং সেটা কিন্তু অনেক দ্রুত হয় পেয়ার টু পেয়ার কানেক্টিভিটির কারণে হয় যে কারণে আপনার কোনো আলাদা থার্ড পার্টি ডাটাবেজে সেটা সেভ হবে না তো এই ধরনের লিকেজ হওয়ারও কোনো সম্ভাবনা নাই তো আপনি ইজিলি এটা ব্যবহার করতে পারেন এই টিপসটিতে আমি দেখাবো কিভাবে একটা ক্লিক করে আপনি অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করতে পারেন তো এটার জন্য আপনাকে প্রথমত আপনার কম্পিউটারের উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে উইন্ডোজ বাটনে গিয়ে সার্চ করতে হবে নোটপ্যাড NOTEPAD নোটপ্যাড লিখে সার্চ করবেন জাস্ট এই নোটপ্যাডটা আসবে এটা ওপেন করবেন এটা ওপেন করার পর এখানে আপনাকে লিখতে হবে MD সেটা আপনি বড় হাতে লিখতে পারেন কিংবা ছোটো হাতেও লিখতে পারেন MD দেখতে পাচ্ছেন MD সেটা বড় হাতের কিংবা ছোটো হাতের যে কোনো হাতের আপনি দিতে পারেন MD লিখে স্পেস আপনি যে নামে ফোল্ডারগুলো করতে যাচ্ছেন সেই নামগুলো এখানে লিখতে পারেন আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য ABCD দিচ্ছি জাস্ট চারটা ফোল্ডার আমি তৈরি করছি ABC এবং D আপনি এখানে যে কোনো নাম ব্যবহার করতে পারেন আপনার ফোল্ডারগুলো কী নামে করবেন সেটা আপনি এখানে ব্যবহার করতে পারেন তো এটা করে জাস্ট এখানে কাজ শেষ এটাকে এখন সেভ করতে হবে
এটা সেভ করব কোথেকে দেখতে পাচ্ছেন এই যে ফাইল দেখতে পাচ্ছেন ফাইলে গিয়ে নিচে সেভ অ্যাজ রয়েছে সেভ অ্যাজে ক্লিক করব এবং সেটা আমি রাখব ডেস্কটপে জাস্ট আপনাকে সেম কাজটাই করতে হবে সেটা আমি ডেস্কটপে রাখব ডেস্কটপে রেখে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আপনাকে করতে হবে যেটা হচ্ছে আপনি ফোল্ডারের যে কোনো একটা নাম দিতে পারেন যে কোনো একটা নাম দেন দেওয়ার পর অবশ্যই অবশ্যই কিন্তু তারপর আমি এফ ও এল দিয়ে দিচ্ছি দিয়ে ডট BAT এইটা সেভ হবে BAT ফরম্যাটে অর্থাৎ BATটা অবশ্যই দিতে হবে BAT না দিলে আপনার এই কাজটা হবে না জাস্ট এটা BAT আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটাকে আমি এখন সেভ করে নিব এটা সেভ করব জাস্ট সেভে ক্লিক দিচ্ছি সেভ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা যখন আমি কেটে রাখব দেখুন আমার ডেস্কটপে কিন্তু একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে FOL নামে তো জাস্ট এই ফাইলটাতে আমি যখন ডাবল ক্লিক করব এটাতে আমি ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যতগুলো ফোল্ডার তৈরি করেছিলাম সবগুলো কিন্তু এখানে তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ABCD আপনাদের বোঝানোর জন্য চারটা ফোল্ডার তৈরি করেছিলাম সেই চারটা ফোল্ডার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু আপনি অনেকগুলো ফোল্ডার তৈরি করার প্রয়োজন হলে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এটা দেখাতে পারেন যে এইভাবে তৈরি করা যায় এতে আপনার সময়টা বাঁচবে কেমন লাগলো আমার এই টিপসটি অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন যে টিপসটি দেখাবো সেটা আসলে কোনো কাজের টিপস নয় এই টিপস আসলে ভাব দেখানোর টিপস এটি দেখি আপনি সবাইকে বুঝাতে পারবেন আপনি কম্পিউটার বিষয়ে মহাপণ্ডিত আপনি চাইলে সবার কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন কম্পিউটারের নারী নক্ষত্র আপনার হাতের তালুতে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর কাছে নিজের একটা ফেক ইমেজ তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক টিপসটি কি প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে জাস্ট Windows R বাটন চাপবেন Windows R বাটন চেপে CMD লিখবেন রানে গিয়ে লিখতে হবে আপনাকে CMD জাস্ট এটা লিখে এন্টার দিবেন এটা লিখে এন্টার দেওয়ার পর আপনি এখানে গিয়ে টাইপ করবেন COLOR কালার A জাস্ট এটা টাইপ করবেন টাইপ করে আমি এটাকে বড় করিয়ে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে জাস্ট এন্টার দিবেন এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ফন্টগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে এতক্ষণ কিন্তু সেটা সাদা কালার ছিল তারপর আপনাকে কি করতে হবে জাস্ট DIR এরপর আপনাকে টাইপ করতে হবে DIR/S জাস্ট এটা লিখে এন্টার করবেন এটা লিখে এন্টার করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে অনেকগুলো কোডিং হচ্ছে মনে হচ্ছে যে কোডিং করা হচ্ছে কিংবা স্ক্যান করা হচ্ছে আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণ অন্য কেউ নিয়ে নিচ্ছে এমন টাইপের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন জাস্ট এটা দেখলে হয়তো মানুষ আপনাকে ভাববে যে না ছেলে হয়তো কম্পিউটার সম্পর্কে অনেক কিছুই জানে টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন এখন যে ট্রিক্সটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যারা স্টুডেন্ট রয়েছি তাদের সেটা অনেক বেশি কাজে লাগবে যেমন আপনার যদি কখনো কোনো অ্যাসাইনমেন্ট দরকার হয় কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে আপনি অ্যাসাইনমেন্ট চাচ্ছেন কিংবা চেয়েছেন তো তখন তারা কী করবে জাস্ট একটা ছবি তুলে পাঠিয়ে দেবে সেই ছবিটা দেখে আপনাকে কিন্তু সেই অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে কিংবা নিজে হাতে লিখতে হবে তো লাইন বাই লাইন লেখাটা আসলে সময়ের ব্যাপার অনেক সমস্যাও হয় সেই ক্ষেত্রে তো এখন আমি আপনাদের ছোট্ট একটা ট্রিক্স দেখিয়ে দেবো যেটার মাধ্যমে যে কোনো ছবি থেকে আপনি যে কোনো ধরনের টেক্সট খুব ইজিলি আপনি ওয়ার্ডে কিংবা যে কোনো জায়গাতে আপনি সে টেক্সট ফরম্যাটটা কনভার্ট করে নিতে পারবেন তো সেটা কীভাবে করবেন সেটা এখন দেখাবো জাস্ট আপনি আপনার মাইক্রোসফট স্টোরে যাবেন স্টোরে গিয়ে টাইপ করবেন স্টোরে গিয়ে আপনাকে টাইপ করতে হবে পাওয়ার টয়েস নামে একটা ছোট্ট অ্যাপস রয়েছে সেটা একদম টোটাল ফ্রি সেটা আপনি খুব ইজিলি ইনস্টল করে নেবেন জাস্ট ইনস্টল করার পর পাওয়ার টয়েস ওপেন করবেন পাওয়ার টয়েস ওপেন করার পর এখান থেকে একটা অপশন দেখবেন টেক্সট এক্সট্রাক্টর এটা রয়েছে এটাতে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে এটা জাস্ট বাই ডিফল্ট অফ থাকে সেটাকে অন করে নেবেন অন করে নেওয়ার পর এখানে নিচে দেখবেন সেটা একটা শর্টকাট কী রয়েছে সেটা অ্যাক্টিভেট করার জন্য উইন্ডোজ শিফট টি চাপলেই সেটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমি আপনাদের দেখাবো সেটা কীভাবে কাজ করে জাস্ট আমি এখানে আমার একটা PNG সাইডের ফটো রয়েছে সেই ফটো দেখতে পাচ্ছেন এই PNG সাইডের ফটো থেকে আমি কী করবো জাস্ট এখানে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটা আমি কনভার্ট করবো জাস্ট আমার ওয়ার্ডে নিয়ে আসবো তো এটা যদি আমি হাতে লিখতে যাই হাতে লিখতে গেলে কিন্তু অনেকটা সময় আমার ব্যয় হবে তো আমি এখন কি করবো জাস্ট ওই সফটওয়্যারটা ইউজ করবো যে সফটওয়্যারটা আমি একটু আগে ডাউনলোড করলাম সেই সফটওয়্যারটা ইউজ করে খুব ইজিলি দেখেন জাস্ট একটা ক্লিকে আমি এগুলো টেক্সট আকারে টেক্সট ফরম্যাটে নিয়ে আসতে পারবো দেখুন উইন্ডোজ শিফট টি চাপবো এখন আমি দেখেন উইন্ডোজ শিফট টি চাপার সঙ্গে সঙ্গে কিন্তু একটা মাউসের সিলেক্টর পয়েন্ট যোগ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্লাস রয়েছে জাস্ট এটা স্ক্রিনশটের মতো এখান থেকে ধরে মাউসের ডান পাশে ধরে টান দিব যেভাবে স্ক্রিনশট আমরা নেই ঠিক সেভাবে দেখতে পাচ্ছেন এই যে টান দিয়ে ছেড়ে দিলাম সিলেক্ট করে ছেড়ে দিয়েছি এখন এটা কপি হয়ে গিয়েছে এখন আমি জাস্ট আমার ওয়ার্ড ফাইলটা ওপেন করছি ওয়ার্ড ফাইলটা ওপেন করে এখানে কন্ট্রোল V দিব
কন্ট্রোল ভি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন জাস্ট আমি যে যেখানে পয়েন্ট করেছিলাম মাউসটা সেখানে টেক্সটগুলো অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন সেটা কপি হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনি আপনার যে কোনো ছবি থেকে এই টেক্সট ফরম্যাটটা কনভার্ট করে নিতে পারেন। তবে এটা শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রেই হয়, বাংলা কিংবা অন্য কোনো ফন্ট এখন পর্যন্ত এটাতে সাপোর্ট করে না। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে আমাদের বাংলাটাকেও এটার মধ্যে নিয়ে আসবে। আমার এই টিপসটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।